আসসালামু আলাইকুম। আগামী জানুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে অভিযান চালাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ভারতের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। বিশ্বে প্রথম ইলেকট্রিক বিমানের অধিকারী হতে যাচ্ছে ড্যানিশ আর্মি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে শক্তিশালী ম্যারিটাইম টহল বিমান পেয়েছে নরওয়ে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ঈশ্বরভীতিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র মনে করছে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া, আর এটি ঘটতে পারে আগামী বছরের জানুয়ারিতেই। রাশিয়ান এই আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনে অতিরিক্ত অস্ত্র পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। একই সাথে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক উপদেষ্টা পাঠানোরও পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে রাশিয়ান আগ্রাসন নিয়ে সতর্ক থাকতে ও রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ নিয়ে আলোচনা করছে। ইউক্রেন সীমান্তের কাছে বর্তমানে রাশিয়া 90,000-এরও বেশি সেনা মোতায়েন করে রেখেছে। ইউক্রেন সরকার জনসাধারণকে প্রকাশ্যে সতর্ক করেছে রাশিয়া জানুয়ারিতে তাদের দেশে অভিযান চালাতে পারে। ইউক্রেন এবং রোমানিয়া উভয় দেশ যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে তাদের দেশে অস্ত্র এবং সেনা পাঠানোর জন্য। সম্প্রতি সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি আর্মার মিসাইল, স্টিঙ্গার, এয়ার ডিফেন্স মিসাইল, মর্টার সহ বিভিন্ন অস্ত্র পাঠাতে পারে। এছাড়াও আফগানিস্তান থেকে ফেরত আনা MI-17 হেলিকপ্টারও রয়েছে তালিকায়। যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেনে স্টিঙ্গার মিসাইল এবং হেলিকপ্টার পাঠানোকে রাশিয়া বড় ধরনের উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এতে যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনাও বড় আকারে রূপ নিতে পারে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সেড্রিক লাইটন সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্রের জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রাশিয়ার T-80 ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। রাশিয়া এই ট্যাঙ্ক মোতায়েন করেছে ইউক্রেন সীমান্তে। রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে রাশিয়ার বিরুদ্ধে সমন্বিত নতুন অবরোধ আরোপ বিষয়ে ইউরোপীয় মিত্র দেশগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে আইনের খসড়া তৈরির কাজও শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনবিদরা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যুক্তরাষ্ট্র উত্তেজনা বন্ধে রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। এরপর থেকেই ইউরোপের পূর্বাঞ্চল এবং কৃষ্ণসাগর অঞ্চল ঘিরে রাশিয়ার সাথে উত্তেজনা চলছে পশ্চিমা দেশগুলোর। পূর্ব ইউরোপের রাশিয়া বিরোধী বিভিন্ন দেশ সম্ভাব্য রুশ আগ্রাসনের আতঙ্কে আছে। ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ান জাতিগত লোকজনের বসবাস। তারা ইউক্রেনের পূর্বাঞ্চলকে রাশিয়ার সাথে যুক্ত করার জন্য গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদের সরাসরি মদদ দিচ্ছে রাশিয়া। ইউক্রেন সহ পশ্চিমাদের আশঙ্কা ক্রিমিয়ার মতো ইউরোপের পূর্বাঞ্চলও রাশিয়া দখলে নিতে পারে। রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইলের প্রথম ইউনিট ভারতে আসার অপেক্ষায় রয়েছে। ভারতের বিশ্লেষকরা মনে করছে এই মিসাইল এয়ার ডিফেন্স এর ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে শ্রেষ্ঠত্ব এবং চীনের বিরুদ্ধে ভারসাম্য প্রতিষ্ঠা করবে। এয়ার ডিফেন্সের ক্ষেত্রে S-400 মিসাইলকে ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে মনে করছেন তারা। ভারত রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইলের 5টি ইউনিট কেনার জন্য 2018 সালে $5.43 বিলিয়ন চুক্তি করে। 2023 সালের মধ্যে এসব মিসাইল ভারতকে ডেলিভারি দেওয়ার কথা। প্রথম ইউনিটটির ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই তা ভারতে এসে পৌঁছবে। ইতোমধ্যে এর কিছু সরঞ্জাম ভারতে পৌঁছেছে। ভারতের S-400 মিসাইল 2022 সালে শুরুতে উত্তর সীমান্তে মোতায়েন করবে, যেখান থেকে একই সাথে পাকিস্তান এবং চীনের হুমকি মোকাবেলা করা যায়। পরবর্তী ইউনিট ভারত মোতায়েন করবে পূর্ব সীমান্তে কেবলমাত্র চীনকে উদ্দেশ্য করে। ভারতীয় আর্মির মিসাইল বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল AKS চন্ডাল মনে করেন পশ্চিম সীমান্তে পাকিস্তানকে মোকাবেলার ক্ষেত্রে S-400 ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। S-400 এর রয়েছে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম। এর 400 কিলোমিটার দীর্ঘ পাল্লার মিসাইলের আওতায় থাকবে পুরো পাকিস্তান। S-400 মিসাইল সিস্টেমে 4টি মাত্রার মিসাইল রয়েছে। এর সর্বপাল্লার মিসাইলের আওতা 40 কিলোমিটার, মাঝারি পাল্লার মিসাইলের আওতা 120 কিলোমিটার এবং দীর্ঘ পাল্লার দুটি মিসাইলের আওতা যথাক্রমে 250 এবং 400 কিলোমিটার। ভারতীয় বিশ্লেষকদের মতে উত্তর সীমান্তে S-400 মোতায়েনের মাধ্যমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অথবা পাকিস্তান আফগান সীমান্তের কাছে পেশোয়ার শহরকে টার্গেট করতে পারবে। চন্ডাল মনে করেন
বর্তমানে ভারতের যে ওয়েপন সিস্টেম রয়েছে তাতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত কেবলমাত্র পাকিস্তানের আকাশে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। বর্তমানে পাকিস্তানের কাছে S-400 সমকক্ষ এয়ার ডিফেন্স সিস্টেম নেই, তাদের কাছে রয়েছে স্বল্প এবং মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান আর্মিতে গত মাসে যুক্ত হয়েছে HQ-9P সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, এর আওতা 100 কিলোমিটার। চন্ডাল মনে করেন S-400 মিসাইল সিস্টেমের মাধ্যমে এয়ার ডিফেন্স মিসাইলের সিস্টেমের দিক দিয়ে চীনের বিরুদ্ধে ভারত ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। চীনের কাছে বেশ আগে থেকে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম রয়েছে। চীন তাদের S-400 মিসাইলের আওতায় 2টি ইউনিট মোতায়েন রেখেছে তিব্বতে। লাদাখের প্যাংগং লেক থেকে 200 কিলোমিটার দূরে নাগরি গার গানসা এলাকায় চীন S-400 একটি ইউনিট মোতায়েন রেখেছে। আরেকটি ইউনিট মোতায়েন রেখেছে অরুণাচলের কাছে নিংচি এলাকায়। গত বছরের মে মাস থেকে হিমালয় সীমান্ত ঘিরে চীন ভারত উত্তেজনা তীব্র আকার ধারণ করে। উভয় দেশ সীমান্তে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি শক্তিশালী মেরিটাইম টহল বিমান লাভ করেছে নরওয়ে। এর নাম বোয়িং পজিডন P-8A। নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে। নরওয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট 5টি P-8A মেরিটাইম টহল বিমান কেনার চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের 2 বছর আগেই নরওয়ে প্রথম বিমানের ডেলিভারি পেল। বাকি 4টি বিমানও নির্ধারিত সময়ের আগে আগামী বছরই ডেলিভারি পেতে যাচ্ছে নরওয়ে। নরওয়ের চারিদিকে ব্যারেন্টস সাগর, আর্কটিক সাগর, বাল্টিক সাগর এবং নর্থ সি। এই সাগর ঘিরে রাশিয়ার সাথে দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলোর। ব্যারেন্টস সাগর আর বাল্টিক সাগরে নিয়মিত টহল দিচ্ছে রাশিয়ার যুদ্ধবিমান। প্রায়ই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের সাথে। এই অঞ্চলে সামরিক উপস্থিতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র নরওয়ে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই টহল বিমান দিয়ে নর্থ সি ও নরওয়েজিয়ান সাগরে টহল জোরদারে সক্ষম হবে নরওয়ে। গত বছর সেপ্টেম্বর মাসে ব্যারেন্টস সাগরের তলায় রাশিয়ান একটি সাবমেরিন দুর্ঘটনায় নিহত হয় 118 জন নৌসেনা। সম্প্রতি রাশিয়ান একজন জেনারেল অভিযোগ করেছেন বিদেশি একটি জাহাজের সাথে ধাক্কার কারণে এই দুর্ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেছেন ওই সময় যুক্তরাষ্ট্রের 3টি সাবমেরিন ওই অঞ্চলে অভিযান পরিচালনা করছিল। বিশ্বে ড্যানিশ আর্মি হতে যাচ্ছে প্রথম কোনো ইলেকট্রিক বিমানের অধিকারী। ড্যানিশ আর্মি 2টি ইলেকট্রিক বিমান আকাশে উড়িয়েছে। এসব বিমান পূর্ণ চার্জ হতে 45 মিনিট সময় লাগে, এরপর টানা 50 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। ড্যানিশ আর্মি স্লোভেনিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে 2টি ইলেকট্রিক বা বিদ্যুৎ চালিত বিমান 2 বছরের জন্য লিজে সংগ্রহ করেছে। ড্যানিশ এয়ারফোর্স কয়েকবার এসব বিমানের মহড়া চালিয়েছে। বিদ্যুৎ চালিত এসব বিমান শতভাগ দূষণমুক্ত। এসব বিমান পরিচালনাও খুব সহজ। ব্রিটেন কয়েকবার বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমানের মহড়া চালিয়েছে। এর আগে 2016 সালে সৌর বিদ্যুৎ চালিত বিমান সোলার ইম্পালস 2 বিরতিহীনভাবে গোটা পৃথিবী প্রদক্ষিণ করেছে। সৌর বিদ্যুৎ ছাড়া বিমানটি কোনো তরল জ্বালানি ব্যবহার করেনি। বিভিন্ন দেশ অনেকদিন থেকে দূষণমুক্ত বিমান উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডেনমার্ক জানিয়েছে প্রথম পর্যায়ে তারা প্রশিক্ষণ কাজে ইলেকট্রিক বিমান 2টি ব্যবহার করবে। তারা আশাবাদী শিগগিরই এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটবে। আরও অনেক শক্তিশালী ইলেকট্রনিক বিমান বাজারেও আসবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।